লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মোস্ট পপুলার একটি ক্রিমের রিভিউ করব এটা হচ্ছে কানজা বিউটি ক্রিম এই কানজা বিউটি ক্রিমটি কেমন কারা কারা ইউজ করতে পারবেন কি কি কাজ করবে অল ডিটেইলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে ভিউয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এটা হচ্ছে কানজা বিউটি ক্রিম এটার প্যাকেজিংটা মোটামুটি সুন্দর এবং খুবই ট্রাভেল ফ্রেন্ডলি যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন সো ভিউয়ার্স এবার জানা যাক এই ক্রিমটা আমাদের স্কিনে কি কি কাজ করবে এই ক্রিমটা যদি আমরা 10-15 দিন ইউজ করি তাহলে আমাদের স্কিনের মধ্যে অনেক চেঞ্জ আসবে এটা একটা হোয়াইটেনিং ক্রিম সো আমাদের স্কিন টোন অনেক ফর্সা হবে লাইট হবে ব্রাইট হবে দাগ চুপ থাকলে তা ফেড হবে স্কিনের মধ্যে রিঙ্কলসের প্রবলেম থাকলে তা সলভ হবে আবার চোখে নিচে অ্যাপ্লাই করলে কিন্তু চোখে নিচে ডার্ক সার্কেল থাকলে তাও রিমুভ হবে বাট এই ক্রিমটা কিন্তু চোখে নিচে অ্যাপ্লাই করলে চোখের নিচটা কুচকে যাওয়ার সম্ভাবনা আছে এবং চোখের নিচ অনেক বেশি সেন্সিটিভ তাই চোখের নিচে এই ক্রিমটা অ্যাপ্লাই করবে না এবার জানা যাক এই ক্রিমটা কোন কোন স্কিনে ইউজ করা যাবে এই ক্রিমটা অল টাইপ স্কিনে ইউজ করা যাবে আপনার স্কিন টাইপ যেমনই হোক না কেন অল টাইপ স্কিনে ইউজ করতে পারবেন বাট একনি প্রোন এন্ড সেন্সিটিভ স্কিনে অ্যালার্জি প্রোন স্কিনে কিন্তু ইউজ করা থেকে বিরত থাকবেন ভিউয়ার্স এই ক্রিমটা কিন্তু আমাদের স্কিন টোনটাকে পার্মানেন্টলি হোয়াইট এবং ব্রাইট করবে না এটা আমরা ঠিক যতদিন ইউজ করব ঠিক ততদিনই আমাদের স্কিনের মধ্যে গ্লো থাকবে ফর্সা ভাব থাকবে থাকবে দাগ ছোপ রিমুভ থাকবে এই ক্রিমটা যদি আমরা ইউজ করা ছেড়ে দিই ঠিক আগের মতোই আমাদের স্কিন টোন হয়ে যাবে স্কিনের যে কালার ছিল সে কালার আগের মতো হয়ে যাবে এবং দাগ ছোপ আবার চলে আসবে রিঙ্কলস এর প্রবলেম থাকলে তাও আবার চলে আসবে সো এই ক্রিমটা কিন্তু এটাতে লেখা আছে এটা 3 দিনের ভিতর আমাদের স্কিনটাকে চেঞ্জ নিয়ে আসবে নো ভিউয়ার্স এটা 15-20 দিন ইউজ করার পর বা 10 দিন ইউজ করার পর আমাদের স্কিনের মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবো সো ভিউয়ার্স এটা টোটালি একটা হোয়াইটেনিং ক্রিম এটা পার্মানেন্টলি কিন্তু আমাদের স্কিনটাকে লাইট এবং ব্রাইট করবে না আমরা যতদিন এই ক্রিমটা ইউজ করব ঠিক ততদিন আমাদের স্কিনে টেক্সচারটা বদলে যাবে এবং স্কিনটা লাইট ব্রাইট দেখাতে হেল্প করবে সুন্দর ফর্সা দেখাতে হেল্প করবে বাট এই ক্রিমটা ইউজ করা দিলে ছেড়ে দিলে কিন্তু আগের মতো হয়ে যাবে সো ভিউয়ার্স এই ক্রিমটা কিন্তু পার্মানেন্টলি ইউজ করলে ও লং টাইম ইউজ করলে আমাদের স্কিনে অনেক বেশি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে যেমন আমাদের স্কিনের চামড়াটা পাতলা হয়ে যাবে স্কিনের মধ্যে রিঙ্কলস এর প্রবলেম দেখা দেবে রুদে বের হলে রেডনেস এর প্রবলেম দেখা দেবে স্কিনের মধ্যে পিম্পল হওয়ার সম্ভাবনা আছে স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্কিনের লুমোটার সম্ভাবনা আছে স্কিনটা স্কিনের রোগ দেখা যাওয়ার সম্ভাবনা আছে রোগ এতটা পাতলা হয়ে যাবে যে রোগ দেখা যাবে এ ধরনের প্রবলেম হবে এবার জানা যাক এই ক্রিমটার প্রাইস এটা 300-400 টাকার ভিতরে এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন এটা খুব বাজেট ফ্রেন্ডলি আর এ ধরনের ক্রিম কিন্তু লং টাইম ইউজ করা যাবে না এ ধরনের ক্রিম লং টাইম ইউজ করলে অনেক সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা আছে আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে হেল্পফুল হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এই চ্যানেলে নিয়মিত প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউ এবং বিউটি টিপস দেওয়া হয়ে থাকে সো ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ প্লিজ এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন